শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। দেশের অর্থনীতি নিয়ে নেতিবাচক খবরের কারণে বিনিয়োগকারীরা শেয়ার বাজারে নিরপেক্ষ অবস্থানে রয়েছে, ফলে সূচকও সমতাপূর্ণ অবস্থানে রয়েছে। বিটিআরসি প্রথম কল ড্রপ থেকে গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে মোবাইল অপারেটরদের, ফলে গ্রাহকরা 15 দিনের মেয়াদ সহ একই অপারেটরের অন্য নাম্বারে কথা বলার জন্য প্রথম কল ড্রপের টক টাইম ক্ষতিপূরণ হিসেবে পাবেন। ডোরিন পাওয়ারের মুনাফা 42% বেড়েছে। কোম্পানির মূল দুই অঙ্গ প্রতিষ্ঠানের আয় এবং নিট মুনাফা বেড়ে যাওয়ায় এই মুনাফা বৃদ্ধি সম্ভব হয়েছে। দ্রব্যমূল্য অস্থিতিশীল করার জন্য ইউনিলিভার, বসুন্ধরা, স্কয়ার, প্রাণ ছাড়াও আরও 36টি কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে পণ্যের বাজার অস্থিতিশীল করার অভিযোগ আনা হয়েছে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে। বেসরকারি খাতের ঋণের তুলনায় ব্যাংকগুলি সরকারি বন্ড বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। রেড ক্যাপের কারণে বেসরকারি ঋণের সুদের হারের তুলনায় সরকারি সিকিউরিটিজে উচ্চ রিটার্ন ব্যাংকগুলির কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।